আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাইসা পারিসাস অ্যাক্টিভিটিস। সো আজকে আমি একটা খাড়ি রান্নবো, আর এই খাড়ি আমরা সিলেটের মানুষের খুবই পরিচিত আর পছন্দের খাড়ি, আর এটা হইল শুটকি শিরা। সো শুটকি শিরা বানানোর লাগে আমি ও ভেজিটেবল লইছি, আলু, বেগুন, রেডিশ, আর সাদা মূলাও ইউজ করা যায়, বাট আমি সাদা মূলা পাইছি না, সো আমি রেডিশ ইউজ করলাম। এটা এক এক রকম রান্না করা হয়, বাট যেভাবেই রান্না করা হয় না এখানে আমার কাছে সব রান্নাই ভালো লাগে। আর আমি আজকে দেখাইমু আমি যেভাবে এই শুটকি শিরা রান্না করি। নর্মালি লাউয়ের ফাতা ইউজ করা হয়, বাট আমি লইছি স্পিনিচ, লাউ ফাতা নাই। আমি লইছি লতা, কচুর মুখিও ইউজ করা যায়, ছোটো চিংড়ি, আর আমার লাগবো অর্ধেক পেঁয়াজ কুচি, 1 কিউব রসুন, আর কাঁচামরিচ, আর আমি এক্সট্রা ফ্লেভার লাগে ইউজ করলাম নাগামরিচের পিকল। শুটকি শিরা যত কম তেলে রান্না করা হয় অতটাই মজা হয়। পেঁয়াজ রসুন সহ সব ভেজিটেবল একসাথে দিয়া আমি অ্যাড করছি 2 টেবিল চামচ তেল, 1 চামচ হলুদের গুঁড়া, আর 2 চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, আরও দিমু একটু পানি, 1/2 কাপ পানি অ্যাড হয়ে যা, এটা আমি কষাইমু। স্পিনিচ আর ছোটো চিংড়ি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়, সো আমি ফোরে অ্যাড করবো। এখন আমি সপ্তাহ বালা করি নাইরে চাইরা 10 মিনিট হাই হিটে এগুন কুক করবো। আমি লবণে ধরলাম, লবণে ধরিয়া বালা করি নাইরে চাইরা, আর 1/2 কাপ পানি অ্যাড করছি। এখন এটা আমি ডাক্কা রাখি দিব 10 মিনিটের লাগে। আরেকটা হান্ডির মাঝে আমি শীতল শুটকি লইছি, যেটা সেইখন বাঁশপাতার শুটকি, সেইখন চেপা শুটকি, বাট আমরা শীতল শুটকি হই। শীতল শুটকির মাঝে 2 কাপ পানি দিয়া আমি শুটকি আলাদাভাবে বয়েল করবো। আমি মাঝে মাঝে শুটকিরে ব্লেন্ড হইয়া শুটকির পেস্ট ইউজ করি, বাট আজকে আমি বয়েল হইয়া জাস্ট পানিটা ইউজ করবো, এটা আমার কাছে ইজি লাগে। 10 মিনিট পরে আমি চেক করলাম আমার ভেজিটেবল কতটুক বয়েল হয়েছে। এখন আমি অ্যাড করলাম স্পিনিচ, আগে আমার কাছে লাউ পাতা নাই, লাউয়ের পাতা থাকলে লাউয়ের পাতা আরও অনেক মজা হয়। আর আমি অ্যাড করলাম ছোটো চিংড়ি, ছোটো চিংড়ি মাছ। এখন আমি অ্যাড করলাম শীতল শুটকি বয়েল করা পানি। সো জাস্ট পানিটা আমি ইউজ করবো, সো আমি আস্তে আস্তে পানিটা আমার খাড়ির মাঝে অ্যাড করলাম। জাস্ট পানিটা অ্যাড করলাম, যদি মনে করুন পানি এনাফ নাই তবে ওই শুটকির মাঝে আরও 1 কাপ পানি অ্যাড হইয়া বয়েল হইয়া আবার পানি অ্যাড করা যাইব। এখন আমি অ্যাড করবো 1 চামচ নাগামরিচের পিকল। ফ্রেশ নাগামরিচ থাকলে ফ্রেশ নাগামরিচ খাইটা দেওয়া যায়, বাট আমার কাছে ফ্রেশ নাগামরিচ নাই, সো আমি ফিকল ইউজ করলাম, আলাদা একটা গ্রান আইব। এখন আমি হাই হিটে 10 মিনিট কুক করবো, আর 10 মিনিটের পরে ইনশাল্লাহ আমার খাড়ি রেডি হয়ে যাবো গিয়ে শুটকি শিরা। যারা খাইছেন না একবার ট্রাই করে দেখবা, ইনশাল্লাহ আরেকবার খাইবার ইচ্ছে হইব, আর এটা আমার সবসময় ভালো লাগে, আমরা সবার ভালো লাগে। শীতল শুটকি সবসময় অ্যাভেলেবল থাকে না, সো আমরা মাঝে মাঝে শুটকি শিরাটা বানাই আর আমরা সবাই মিল্লা খাই। সো এভরিওয়ান, একবার হইলেও আপনারা এই কারিটা ট্রাই করিয়া দেখবা, আই হোপ আপনারা ভালো লাগবো। আর আমার ভিডিও আপনারা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ এভরিওয়ান।